সুবোধ আজকে আমরা মনিরামপুর গরুর হাটে আসছি গরু দেখতে এবং মনিরামপুরের এটা অনেক বড় একটা হাট আমরা সেই সাইকেল নিয়ে আসছি আজকে আমার কাছে যেমন সাইকেল আছে সাথে সাথে গরুর হাটের গরু দেখবো আজকে আমরা শুধু দেখে যাবো এইটার দাম কেমন কালোটার এটার দাম কেমন এক লাখ তিন হাজার বিক্রি করবেন কত ও এক লাখ দশ বলছে কেউ এটা আরো বড় হবে অনেক তাই না আপনার বাছুর সহ দুধের গরু কেমন পাওয়া যায় দেশি কেমন দাম হয় আপনার ওই যারা একদম নতুন তারা কি ছোট বাছুর পালা ভালো না বাছুর সহ দুধের গরু পালা ভালো ষাট সত্তরে দুধ হয় কেমন দুই কেজি আড়াই কেজি দুধ ওই বাছুর খাওয়ার পরে আর আপনার ইগুলো ফিজিয়ানের দাম কেমন পড়ে এক লাখ দেড় লাখ হ্যাঁ দুধ হয় কেমন দশ বারো কেজি আপনার দেশি গরুতে ক্রস করে তো ভালো জাত পাওয়া যায় না আস্তে আস্তে দুধও পারে ওতে তো লাভ বেশি হয় বা যারা নতুন আস্তে আস্তে বড় করা এবং আপনার ইসের ওই বাছুর গুলোর দাম কেমন ওই বাছুরের আর দেশি গুলি বাছুরের বিশ হাজার এক বছর পরে ছয় মাস পরে দুধ ছাড়া কি ছয় মাস পরে দুধ ছেড়ে দেয় তখন আবার আর একটা ডাক দেয় তিন মাসের মাথায় ডাক ওই দুধ ছাড়ার পরে ও আবার আবার গাভ হয়ে যায় এই মনিরামপুরে আর কোথায় কোথায় হাট আছে রাজগঞ্জে আছে বড় হাট কি এটাই ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ মুশারে বসে এমনি কেউ যদি গরু কিনতে চায় মানে দুধ দেলা গরু ওগুলো দিতে পারবেন আমার কাছে সব রকম আমরা ব্যবসায়ী ও আপনার নাম্বারটা আমি রেখে দিই আমরা যে ধরনের গরু খাবেন আমরা দিই ভালো জাত যে গরু জাত বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান নাইন টু ফাইভ নাইন টু ফাইভ পঞ্চান্ন উনিশ সাতাত্তর পঞ্চান্ন উনিশ উনিশ এইটা কি ভাই কি নাম আপনার আমার নাম মোশারফ মোশারফ ভাই গরুতে লাভ হয় কেমন এখন লাভ হয় লস হয় সবটাই লাভ হয় জানা ব্যবসা মাত্র লাভ লস হয় মানে লেগে থাকতে হয় তাই না লেগে থাকতে আমরা চারজন পার্টনার ব্যবসা করি পরে চারজন পার্টনারের ব্যবসা করি আমরা চারজন দুইজন সবসময় কেনার পর হয় দুজন বেশি বেশি কেনা করি ও প্রথমে কি দশটা দিয়ে বা পাঁচটা দিয়ে শুরু করা ভালো দেশি দেশি গরু শুরু করতে চাইলে দেশি গরু দিয়ে শুরু করতে চাইলে কয়টা দিয়ে শুরু করা ভালো প্রথমে চাষ করার জন্য প্রথমে তো আপনি দুটো কিনলেন দুইটা কিনলেন যারা গাই বাছুর সব দুটো কিনলেন তাহলে দুটো আছে আপনার কাছে চার কেজি দুধ হলো আপনি কাছে বেশি পারলে খাতে পারলে খাইতে খাওয়া হলো
এবং গাছ আর একটু ভুসি টুসি দিলেই তো গাছ ভুসি কলার পাতা টাতা কলার পাতা দিয়ে লাগানো আছে ভুসি দিলি হ্যাঁ আর কিছু লাগানো যে গাছ আছে আচ্ছা আচ্ছা ওই ভুসি দিয়ে আছে কিছু দুইবার দিলে আচ্ছা আর ভুসি দিলি দাবার আরে তুমি কি আর বলতে আছে তাহলে গায়ও মুঠাটা গেল হ্যাঁ 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 যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য মনিরামপুরের হাটের একটা বড় সুবিধা হচ্ছে এখানে ডাক্তারও আছে, মানে মিথ্যা বলে কেউ গরু বিক্রি করতে পারে না, মানে ঠকার সম্ভাবনা কম। আপনার ঘাস খায় তিনবার না সকালে আর সন্ধ্যার সময় দিলে? সবসময় খাদ্য দেওয়ার পরে রাখতে না, ওর নিয়মিত খাবার দিতে হবে। আচ্ছা, যাতে রাত্রি খাবে আর যাতে সকালে খাবে। আচ্ছা, সারাদিন যাতে আপনার অনেকে যে ঘাসের সাথে একটু ভুসি আর একটু খড় মিশাই দেয়, ওই তো ঘাসের সাথে যাতে আপনি গাছে ভুসি দিলেন, হ্যাঁ দাবি দিয়ে করে দুধ দিয়ে করে হালকা একটু ফল দিতে। আচ্ছা আচ্ছা, দিলি ও দুধ এমনি বাড়তি যত্ন নিলে দুধ এমনি বাড়ে দেশি গরুর? গরুর ভিডিও করতেছে এবং ওনার কাছ থেকে গরু পালার বুদ্ধি নিতেছে। আমার আপনার হ্যাঁ হ্যাঁ প্রথমেই গরু কেনে তাহলে ওর পিছনে খরচ সর্বনিম্ন 300 টাকা দিনে, তারপরে মাসে 10,000 খরচ হয় এমনি। আর 30 টাকা করে যদি হয় 10 কেজির দাম তো বেশি না, 300 টাকা বুঝছি বুঝছি। তার মানে যারা একটু মধ্যবিত্ত গরিব তারা বেশি দেয়, দেশি পয়সা ক্রস করলে তো ভালো জাত হয়, ভালো হয় আস্তে আস্তে উন্নত হয়। প্রথমবার 3 কেজি দিলে পরে হয়তো 4 কেজি 5 কেজি হয়, তারপরে 10 কেজি হয়, এইভাবে আমার নিয়ম আছে। হ্যাঁ ওরা গায়ের ওজন বুঝে ওরা বীজ দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কি যে একটা ফ্রিজানে যদি বাছুর হয় ভালো বাছুর, তাহলে ওর প্রত্যেক দিন কাছে যে সর্বনিম্ন 3 কেজি দুধ লাগে, তাহলে ওই দুধ যদি ওর মায়ের দিন আসবি পারে, তাহলে বাছুর কাছে কি যে বেড়ানি গোল দেবা এগুলো। আচ্ছা, এমনি ছোট যে এই যে 10,000 টাকায় দুধ গরু পাওয়া যায়, 12,000 টাকা, ওগুলি কেমন? হ্যাঁ ওগুলি ওগুলি পারলে কি অসুস্থ হয় বারবার? না অসুস্থ হবে না, ওগুলো আমি যাতে আস্তে আস্তে টাকা কম বাড়ে। আচ্ছা আচ্ছা, গরুর হাটে খাবারও আছে ডাক্তারও আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কম দামে গরু পাওয়া যায়, ছোট গরু বড় গরু দুধের গরু সব গরুই আছে। আজকে 30 অক্টোবর শনিবার, প্রত্যেক শনিবার এখানে হাট হয়, তো এখানে মনিরামপুরের অনেক জায়গা থেকে বড় বড় গরু আসে, এবং আজকে আমরা গরুর ব্যবসার লাভ ক্ষতি এবং পালার পদ্ধতি নিয়ে শেয়ার করলাম, মূলত একজন যে বিশেষভাবে জানে তার কাছ থেকে। আমরা এরপরে ছোট গরু বড় গরু গরু দেখব। হ্যাঁ, গরু নেই তো কেউ, গরু নেই।
বিডিবার ডট কমে আমরা নতুন নতুন ভিডিও দেখাবো, এবং সঙ্গে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ সবাই।